नमस्कार बंधुरा, हाउसवाइफ लाइफे आपनादेर स्वागत। आज आमी बानाते चलेछि क्षीरेर पार्टी शॉपटा। शीतकाले पिठे खेते कारी ना भालो लागे, तारपर जदि हय सेटा क्षीरेर पार्टी शॉपटा। देखे नी किभाबे बानाबो क्षीरेर पार्टी शॉपटा। आमी एखाने 200 ग्राम चालेर गुड़ो नियेछि, गरुर दूध नियेछि 250 ग्राम, चीनी 100, আমুল দুধ, সামান্য একটু লবণ লাগবে, আর পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য একটু সাদা তেল। এবার প্রথমে ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীর বানানোর জন্য কড়াইতে দুধ দিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেব 6 চামচ চিনি। চিনিটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো আমুল দুধ। আমি এখানে 4 চামচ মতো আমুল দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা এর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো। এবার একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ক্ষীর। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে। ক্ষীরটা বাটিতে তুলে নেব। এবার আমি পাটি সপটাটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। প্রথমে দুধের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ মতো চালের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম চিনি, সামান্য পরিমাণে লবণ। আমি এখানে খুব অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি দিয়ে নেবেন। পিঠেগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবার এতে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। দিয়ে দেবো ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য একটু ঢেকে দেব। পিঠের মধ্যে এক পাশে ক্ষীরটাকে এইভাবে দিয়ে দেব। সাবধানে আস্তে আস্তে করে এইভাবে মুড়িয়ে ভেজে নিতে হবে। আমি আরও একটা পিঠে ভেজে নিচ্ছি একইভাবে। প্রথমে তেল লাগিয়ে নিলাম ফ্রাই প্যানে। আমি ব্যাটারটা ফ্রাই প্যানে এইভাবে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই প্যান ঘুরিয়েও ব্যাটারটাকে গোল করে নিতে পারেন। এইভাবে বানালে খুব সহজেই আর চট জলদি তৈরি হয়ে যায় অতুলনীয় স্বাদের ক্ষীরের পাটি সপটা। এইভাবে বানিয়ে নেব সমস্ত ক্ষীরের পাটি সপটাগুলোকে। আমার সমস্ত ক্ষীরের পাটি সপটাগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। যদি আমার রান্না ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।